বাংলাদেশের আইন শৃঙ্খলা সংস্থা সম্পর্কে মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে তিনি একথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্রকে আগে তাদের দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানান কাদের। মার্কিন প্রশাসনের এ ধরনের সিদ্ধান্ত একপেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের এই সিদ্ধান্ত দেশের ভিতরে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে সন্দেহ। যুক্তরাষ্ট্র আজ মানবাধিকার নিয়ে কথা বলছে। আমরা তাদের দেশের মানবাধিকার পরিস্থিতি আগে পর্যবেক্ষণের অনুরোধ করছি।